প্রজেক্টটা নেওয়ার পেছনে মেইনলি কারণ যেটা ছিল যে ব্রিক সিমেন্ট কংক্রিট স্টিল এই ম্যাটেরিয়ালগুলোর পাশাপাশি বাঁশ মাটি এই ম্যাটেরিয়ালগুলো যে অনেক ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ওয়েতে ইউজ করা যায় এই ব্যাপারটার উপরে ফোকাস করা আমাদের দেশের রুরাল অঞ্চলে এমনিতেই বাঁশের ইউজ বা মাটির ইউজটা অনেক বেশি কিন্তু গ্রামের মানুষের মধ্যে স্বাভাবিক একটা টেন্ডেন্সি এরকম থাকে যে আপাতত এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে বাসা বানাচ্ছে ঠিক আছে কারণ ওদের আসলে ইকোনমিক সলভেন্সিটা ওরকম নাই যে ব্রিক সিমেন্ট দিয়ে বানাবে কিন্তু যখনই তারা ইকোনমিক্যালি সলভেন্ট হবে তারা ম্যাটেরিয়াল শিফট করে একটা ইটের বাসা বানায় ফেলবে কারণ নর্মালি এই লোকাল ম্যাটেরিয়ালগুলোর সমস্যা যেটা যে মাটির বাসাতে যেটা দেখা যায় যে কিছুদিন পরেই মাটির দেয়ালে ফাটল ধরে বা বাঁশের বাসাগুলোতে বাঁশে পচন ধরে তো দুই তিন বছর পরপরই এই ম্যাটেরিয়ালগুলো অল্টার করতে হয় কিন্তু প্রপার ট্রিটমেন্ট বা প্রসেসিংয়ের মাধ্যমে যদি মাটি বা বাঁশ ইউজ করা যায় তাহলে যেই বাসাটা এমনিতে দুই বছর বা তিন বছর সাস্টেন করতো সেই একই বাসা হয়তো ২০ বছর বা তার চেয়ে বেশি সময় লং লাস্টিং হবে কিন্তু এই যে ট্রিটমেন্ট প্রসেসগুলো বা মডার্ন টেকনিকগুলো এইগুলো সম্পর্কে গ্রামের মানুষ আসলে পরিচিত না তো গ্রামের মানুষজনদেরকে এই প্রসেসিংগুলো বা ট্রিটমেন্ট প্রসেসগুলো সম্পর্কে জানানো বা পরিচিত করাটাই আমার প্রজেক্টের একটা মেইন ফোকাস ছিল এই প্রসেসিং বা ট্রিটমেন্ট প্রসেসগুলোর মাধ্যমে হয়তো দেখা যায় যে ইনিশিয়াল কস্টটা একটু বেশি পড়ে 25% বেশি পড়লেও আলটিমেটলি দেখা যায় যে দুই তিন বছরের জায়গায় সেই একই বাসা ২০ বছর বা তার চেয়ে বেশি সময় লাস্টিং করবে আর একটা মেইন চিন্তা ছিল যে প্রপার রিসার্চ ফ্যাসিলিটিটা প্রোভাইড করা কারণ হচ্ছে আমাদের দেশে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসলে খুব বেশি ডিজাইন বা রিসার্চ বা কোনো কিছু আসলে হয় না তো কোন বাঁশের কোন প্রজাতিটা আমাদের এখানে সবচেয়ে ভালো হওয়া সম্ভব বা মাটির প্রসেসিংটা কীভাবে হলে সবচেয়ে ভালো সার্ভ করবে বা এই ম্যাটেরিয়ালগুলো আসলে কীভাবে বিল্ড ফর্মে ইউজ করা যায় স্ট্যান্ডার্ডগুলো বা স্পেসিফিকেশনগুলো আমরা প্রিসাইজলি জানি না তো এইগুলো সম্পর্কে রিসার্চ ফ্যাসিলিটি প্রোভাইড করা দরকার ডিজাইন লেভেলে আমার চিন্তা ছিল যে আমি আসলে গ্রামীণ একটা কনটেক্সটে কীরকম স্পেস চাই যদি আশেপাশের টোটাল ফাঁকা জায়গার মধ্যে আমি ঢুকে কম্প্যাক্ট একটা কমপ্লেক্স পাই তখন হয়তো আমার মনে হবে যে আমি নেচারটাকে ডিস্টার্ব করছি তো আমি চাচ্ছিলাম যে নেচারকে ডিস্টার্ব না করে কোনো একটা বিল্ড ফর্ম তৈরি করতে আর গ্রামে আমরা যেরকম দেখি যে কোর্টইয়ার্ডকে ঘিরে আমাদের ফাংশনগুলো থাকে যে প্রত্যেকটা ফাংশনই একটা কোর্টইয়ার্ডের চারপাশে থাকে এবং ভিজুয়ালি প্রত্যেকটাই কানেক্টেড থাকে তো এই ব্যাপারটা আমি আমার ডিজাইনে আনার চেষ্টা করেছি মেইনলি দুইটা কোর্টইয়ার্ডের পাশে আমার একটাতে রিসার্চ এবং ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলো এবং আরেকটাতে আদার্স যে ওয়ার্কশপ বা লাইব্রেরি বা লেকচার রুমের ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করেছি ওয়ার্কশপটা আমার এই টোটাল কমপ্লেক্সের খুবই ভায়াবল একটা জায়গা যেখানে মেইনলি রিসার্চার থেকে শুরু করে বাড়ির স্টুডেন্টরা যারা আসবে বা গ্রামের মানুষজন সবার একটা কোলাবোরেশন হবে